আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই তো বন্ধুরা আজ আমি এই সক্সটি করে দেখাবো কাটা এবং উল দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে এটি আমি নিউ বর্ন বেবির মেজারমেন্টে করবো তবে বিভিন্ন বয়সী বাচ্চাদের মেজারমেন্ট আমি আমার ভিডিও শেষে লিখে দিয়ে দিব আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এই সক্সটি কিভাবে বানাতে হয় সেটি দেখে নেই এখানে আমি দুটি কালার ইউজ করেছি তো ফার্স্টে আমি এই বেস কালার থেকে শুরু করব নিচের এই কালারটি থেকে এখানে আমি পার্পেল কালার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ কালার নিয়ে নেবেন আর দেখুন আমি তিন নাম্বার কাটা ইউজ করছি তো ফার্স্টে আমি ম্যাজিক্যাল রিং যেটা সেটা বানিয়ে নিব এইভাবে উলটি আঙ্গুলের সাথে পেঁচিয়ে উলের প্যাচের নিচ থেকে আমি এভাবে নিয়ে উল ফার্স্টে একটি চেইন করব তারপর দুটি চেন তো টোটাল হয়ে গেল আমার তিনটি চেন এখন তিনটি চেন করার পর এই যে রিংটি বানালাম আমি এই এর ভেতরে আমি এখন একটি করে ডাবল ক্রোশে করব। তো দেখুন একটি ডাবল ক্রোসে করে ফেললাম আবারও সেম প্লেসে রিংয়ের ভেতরে আরেকটি ডাবল কুশি করলাম তো এভাবেই আমি বারোটি ডাবল কুশি করব তবে ফার্স্টে যে তিনটি চেন করেছি এই চেন তিনটি কিন্তু একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে তো এভাবে আমি বারোটি ডাবল কুশি করে নিব পুরো রিংটিতে পুরো দেখুন রিংয়ের ভেতর থেকে দিয়েই আমি ডাবল কুসিগুলো করে নিচ্ছি ফিরে আসছি কমপ্লিট করে তো দেখুন আমার বারোটি ডাবল কুসি করা হয়ে গিয়েছে এখানে তো এখন এই ম্যাজিক্যাল রিংয়ের এই উলটি ধরে এভাবে টান দিয়ে এটিকে অফ করে দিব দেখুন একদম বন্ধ হয়ে গিয়েছে এখন এই যে ফার্স্টে যে তিনটি চেন করেছিলাম এই ফার্স্ট তিন নম্বর চেনের ভেতরে আমি স্লিপ নট দিয়ে লাস্ট ডাবল ডাবলকুশিটিকে জয়েন করে দিলাম তো জয়েন করে দেওয়ার পর দেখুন একটি সার্কেল কমপ্লিট হয়ে গেছে এখন এই প্লেসে এই জয়নিং প্লেসে আমি করলাম তিনটি চেইন তিনটি চেন করার পর সেম প্লেসে চেনের প্লেসে আমি আবার একটি ডাবল কুশি করলাম ডাবল কুশি করার পরের স্পেসে আমি করব দুটি ডাবল কুশি এখানে তিনটি চেন তো একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে তো এক প্লেসে একই চেনের ভেতরে দুটি করে ডাবল ক্রোশে করব তো আমি ফার্স্ট রোতে যেমন বারোটি ডাবল কোশে করেছি তো সেকেন্ড রোতে আমার ইনক্রিজ হয়ে হবে চব্বিশটি টোয়েন্টি ডাবল কুশি একটি চেনে দুটি করে ডাবল কুশি তো দেখুন এভাবে আমি করে নিচ্ছি পুরো রিংটির জুড়ে আমি যে ডাবল কুশিগুলো করেছিলাম বারোটি সেই ডাবল কুশির চেনে প্রত্যেকটি চেনে দুটি করে ডাবল কুশি করবো তো দেখুন আমার সেকেন্ড রোতে আমি চব্বিশটি ডাবল কোর্সি আমার করা হয়ে গিয়েছে এটি পুরোটি কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে এখন এই যে চেন করেছিলাম আবারও ফার্স্টে সেই তিন নম্বর চেনের সাথে আবারও স্লিপ নট দিয়ে জয়েন করে নিব দেখুন এভাবে জয়েন করে নেওয়ার পর একটি গিট দিয়ে নিব একটা এক্সট্রা চেন দিয়ে আর এখানে আমি উলটি এই কালারটি এখানে কেটে ফেলবো এই কালারটি আমার এই দুটি রোর পরে এখন আর লাগবে না এটি আবার পরে ইউজ করব তো দেখুন এটি অলরেডি একটি সার্কেল হয়ে গিয়েছে এটি ভেতরের সাইডটি আর এটি বাইরের সাইড তো এখন আমি সেকেন্ড কালার আমি হোয়াইট ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কালারটি ইউজ করবেন সেকেন্ড কালার সেটি নিয়ে নেবেন তো যেখানে আমি উলটি কেটেছি ঠিক সেখান থেকেই জয়েন করে নিচ্ছি তো ফার্স্টে এভাবে জয়েন করে আমি দিয়ে দিব তিনটি চেইন তো তিনটি চেইন করার পর এখন প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কুশি করব আমি তার মানে আমার সেকেন্ড রোতে যেমন টোয়েন্টি ফোর ডাবল কুশি ছিল আমার থার্ড রোতেও ঠিক 24 ডাবল কুশি ঠাইপে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি দেখুন এই যে চেনের ভেতরে প্রত্যেকটি জেনে একটি করে ডাবল কুশি তো এইটি আমার থার্ড রো থার্ড রো চলছে আমি থার্ড রো করছি তো আর শুরুতেই যে আমি বা বারোটি ডাবল কুশি নিয়েছি ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে তো আপনারা যত বেশি একটু বাড়তি বয়সী বাচ্চাদের জন্য করবেন যেমন আমি নিউবর্ন বাচ্চাদের জন্য করছি আপনারা যদি তিন মাসের বাচ্চাদের জন্য করেন একটি করে বাড়িয়ে নেবেন আর দেখুন আমার থার্ড রো কমপ্লিট হয়ে গিয়েছে প্রত্যেকটি চেনে একটি করে করে আমার থার্ড রো করা হয়ে গিয়েছে তো এখন আমি এই তিন নাম্বার চেনের ভেতরে ঠিক এভাবে জয়েন করে দিব। স্লিপ নোট দিয়ে দিলাম এখন আবারও চেন ফার্স্টে হাইটের জন্য প্রত্যেকটি ডাবল কুশির মাথাতে একটি করে ডাবল কুশি ডাবল কুশির মাথায় যে চেনটি আছে সেটির ভেতরে একটি করে ডাবল কুশি আমি করব তো দেখুন করে নিচ্ছি তো এই একইভাবে আমি এই পুরো রোটি তো কমপ্লিট করব। করে আবার এখানে জয়েন করব আবার তিনটি চেন করব তো এভাবে আমি দেখুন চারটি রো কমপ্লিট করব দেখুন আমি এখানে দেখে দিচ্ছি এক দুই তিন চার আমি হোয়াইট কালার দিয়ে চারটি রো করেছি এই সক্সটাতে তো এখানেও আমি চারটি রো করব এই হোয়াইট কালার দিয়ে তো এই চারটি রো করে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি চারটি র কমপ্লিট করে নিয়েছি তো টোটাল আমার হলো ছয়টি রো এটি হলো আমার ছয়টি রো আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি সাত নাম্বার রো সাত নাম্বার রোতে দেখুন আমি সেকেন্ড কালারটি ইউজ করব। এই যে এখানে নিচে যে কালারটি ইউজ করেছি সেই কালারটি আসলে ফার্স্ট কালার নট সেকেন্ড কালার তো আপনারা যদি বড় বাচ্চাদের ক্ষেত্রে করতে চাইলে একটি একটি করে রো কমপ্লিট করে নেবেন যেমন তিন মাস তিন থেকে ছ মাসে বাচ্চাদের জন্য হলে এখানে পাঁচটি রো করবেন ছ থেকে বারো মাসে বাচ্চাদের জন্য আরও একটি রো বেশি করবেন তো এভাবে যত বেশি হবে তত বেশি করে নেবেন একটি রো তো এখন আমি এই যে পার্পেল কালারটি অ্যাড করছি দেখুন কিভাবে অ্যাড করছি এখানে এই যে আমার লুপ কিন্তু অলরেডি হোয়াইট কালারের লুপ কিন্তু নিডেলে আছে আর এই যে চেইন জয়নিং প্লেসে যে চেনটি এই চেনটির ভেতরে থার্ড নাম্বার চেনের ভেতরে এভাবে নিডেলটি দিয়ে নিলাম তারপর পার্পেল কালারটি ঠিক এভাবে টেনে আনবো টেনে এনে এই যে হোয়াইট কালার আছে সেটি আমি টেনে টাইট করে দিচ্ছি পার্পেল কালারটিও এভাবে টেনে টাইট করে দিচ্ছি কিন্তু এখন এই হোয়াইট কালারটি কিন্তু আমার এখানেই থাকবে আমি কাটবো না না কেটে এই পার্পল কালার দিয়ে আমি তিনটি চেন করে নিলাম তারপর একটি ডাবল কুশির মাথায় একটি করে ডাবল কুশি করব। দেখুন এটি আমার সাত নাম্বার রো আমি করছি নিউবর্ন বেবির সক্স তো নিউবর্ন বেবির সক্সের জন্য সাত নাম্বার রোতে আমি পার্পল কালার দিয়ে ডাবলকুশি করবো ঠিক নিচে যে কটি ডাবল কুশি করেছি আমি সেই কটি নিচে করেছি বারোটি তো এখানেও আমি এই রোতে বারোটি ডাবল কুশি করবো আমাদের ফার্স্ট কালার দিয়ে তা আমি করে নিচ্ছি একটি একটি ডাবল কুশির ওপর একটি একটি ডাবল কুশি তো শুরুতে যে কটি কুশি করবো এখানেও সে কটি করতে হবে আপনি যদি তেরোটি করেন তিন মাসের বাচ্চার জন্য তাহলে এখানেও আপনাকে তেরোটি করে নিতে হবে আর যদি তার থেকে বড় করেন চোদ্দটি সেটা সেক্ষেত্রে চোদ্দোটি এখানেও করতে হবে মানে নিচে যে কটি দিয়ে আমরা স্টার্ট করব ঠিক এই প্লেসেও সেই কটি ডাবল কুশি করতে হবে তো দেখুন এখানে আমার বারোটি কুশি করা হয়ে গিয়েছে আর এই বাকি এখানে বারোটি থাকবে হোয়াইট কালার তো হোয়াইট কালারগুলো এখন এভাবেই থাকবে আমি শুধু পার্পেল কালারের এখানে কাজটি করবো তো এটিকে আবার ঘুরিয়ে আমি এখানে তিনটি চেন করে নিলাম এখন এই রোটি একটু খেয়াল করে দেখুন আমি কি করি এই যে পরের ঘরটিতে কিন্তু আমি একটি ডাবল কুশি করলাম তিনটি চেনের লুপ এবং একটি ডাবল কুশির লুপ আমার নিডেলে আছে তারপর আবারও তার নেক্সট স্পেসে আরেকটি ডাবল কুশি করলাম করে সবগুলোকে একসাথে ক্লাস্টার করে দিলাম এখন অলরেডি একটা লুপ আছে আমার নিডেলে তারপরে আবারও নেক্সট স্পেসে একটি ডাবল কুশি তারপরের স্পেসে আরেকটি ডাবল কুশি তো এভাবে দুটি করে ডাবল কুশি করে আমি একসাথে ক্লাস্টার করে দিব তো আমার এখানে নিচের লাইনে সাত নাম্বার রোতে ছিল আমার বারোটি ডাবল কুশি তো এভাবে ক্লাস্টার করে আমার থাকবে ছটি ছটি ঘর বারোটি ঘর থেকে আমার এভাবে দুটি দুটি করে কমাতে ক্লাস কমাতে কমাতে ক্লাস্টার করতে করতে আমার হবে ছটি ঘর তো দেখুন আমি করে নিচ্ছি তো বাকি দুটি আছে এখানে আমি বাকি দুটি একসাথে ক্লাস্টার করে নিলাম তো আমার টোটাল হয়ে গেল এখানে ছটি বারোটি থেকে ছটি তো এখন আবার এটিকে ঘুরিয়ে আমি এখানে তিনটি চেন করবো তিনটি চেন করে নিলাম এই লাইনটিও খেয়াল করে দেখতে হবে দেখুন এই যে পরের স্পেস আছে স্পেসে আমি একটি ডাবল কুশি করলাম লুপ নিডেলে রেখে দিলাম পরের স্পেসে আবারও আরেকটি একটি ডাবল কুশি এবং লুপ অলরেডি নিডেলে আছে ডাবল কুশি করে আমরা কমপ্লিট করব না রেখে দেবো একটি করে লুপ নিডেলে তো এখানে যে ছয়টি ঘর হলো আমার আট নাম্বার রোতে সেই ছটি ঘরকে আমি এখন একসাথে এভাবে ডাবলকুশি করে করে সবগুলোকে একসাথে ক্লাস্টার করে দিব দেখুন আমি পরের ঘরটি আবারও করে নিচ্ছি এখানে আমি ডাবল ডাবলকুশি করে লুপ নিয়ে রাখলাম এবং লাস্টের ঘরটিতে আরেকটি ডাবলকুশি করলাম এবং লুপ নিডেলে থাকলো তো টোটাল আমার লুপ থাকবে সাতটি এখানে তিনটি হলো চেনের ফার্স্টের তিনটি চেনের একটি লুপ এবং বাকি ছটি লুপ এই সাতটি লুপ আমি একসাথে ক্লাস্টার করে নিলাম এবং একটি চেন দিয়ে এভাবে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি এখন এই কালারের উলটি কেটে নিতে পারি আমি কেটে নিচ্ছি তো এটি আমার এই গোড়ালির এই স্পেসটি এটি কমপ্লিট হয়ে গেল এখন এই যে এক্সট্রা উলটুকু আছে আমার এখানে যেটি কেটে ফেললাম সেটি আমি এভাবে হাইট করে দেব ভেতরের দিকে যাতে দেখতে খারাপ না লাগে এবং এটা খুব সফটও হয় মানে ইরিটেটিং না থাকে বাচ্চাদের না লাগে সেইভাবে এখন এই যে এখানে সাদা যে উলটি আমরা রেখেছিলাম যেখান থেকে আমরা পার্পেল কালারটি শুরু করেছিলাম এখন এখানে ওয়ার্ক করব। তো ফার্স্ট টে আমি এখানে করে নিব 3 চেইন এখন তিনটি টি চেইন করার পরে দেখুন আমার একটি রোতে কিন্তু এখানে 24 ঘর ছিল 24 টি ডাবল কুশি ছিল এখানে তো এই পুরো যে স্পেসটি আছে এই নিচের স্পেস এবং এই উপরের এই রাউন্ড স্পেস এই টোটাল টিতে আমাকে কমপ্লিট করতে হবে 24 টি ডাবল কুশি তো যখন বাচ্চাদের বয়স বাড়বে যেমন তিন থেকে ছ মাসের বাচ্চাদের ক্ষেত্রে এখানে অবশ্যই একটি করে বাড়বে আবার ছ থেকে বারো মাসের বাচ্চা তাদের জন্য আবারও একটি করে বাড়বে যেমন রোগ বেশি বাড়বে এই ডাবল কুশিগুলো বেশি করে বাড়বে যেমন নিচে যদি স্টার্টিংয়ে যেমন তিন থেকে ছ মাসের বাচ্চাদের জন্য স্টার্টিংয়ে যদি আমি তেরোটি করি সেক্ষেত্রে আমার ছাব্বিশটি কুশি থাকবে তো এই রাউন্ডটিতে এই সাইডের এই হোয়াইট রাউন্ড এবং পার্পেলের এই রাউন্ডটিতে টোটাল আমার তখন করতে হবে ছাব্বিশটি ডাবল কুশি আর এখন যেহেতু আমি বারোটি দিয়ে শুরু করেছি আমাকে এখানে কাভার করতে হবে চব্বিশটি ডাবল কুশি করে তো এখন দেখুন এই রুটি কমপ্লিট করার পরে এখন এই যে তিন নম্বর চেনটি আছে আবারও এই তিন নম্বর চেনের ভেতরে আমি এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব জয়েন করার পরে আবারও অ্যাজ ইউজুয়াল যা করি একটি রো শুরুতে তিনটি করে চেন হাইটের জন্য তিনটি চেন করে নিলাম এখন আবারও এই যে স্পেস আছে একটি ডাবল কুশি তারপর স্পেসে একটি ডাবল কুশি তো এইভাবে এই রোটিও কমপ্লিট করবো প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি তো আমার এই রোতেও থাকবে চব্বিশটি ডাবল কুশি তো এইভাবে এই রোটি কাভার করব তো দেখুন এখন আমাদের সেকেন্ড রো চলছে এই এখান থেকে এই রোটি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের এই রোটি আর এরপর আমি আরো দুটি রো করব যেটি কন্টিনিউ রো সেটির পরে আরো একটি রো করব তো দেখুন আমি তিনটি রো অলরেডি করে নিয়েছি তো এটি কমপ্লিট করার পরে দেখুন এখন যেটি করব আমি সেটি হলো এখানে জয়েন করে দেবো আবারও স্লিপ নট দিয়ে রোড শেষে তো জয়েন করতে হবে এখন রোড শেষে জয়েন করার পর আবারও তিনটি চেন করব এই রোটি একটু খেয়াল করে দেখুন এই রোটি একটু খেয়াল করে দেখতে হবে বিগিনার্সদের জন্য তো এইভাবে আমি একটি ডাবল কুশি করে নিলাম তারপরে আবার আরেকটি ডাবল কুশি করে নিলাম কিন্তু লুপ কিন্তু অলরেডি আমার নিডেলে আছে তো আবারও একটি ক্লাস্টার করে নিলাম এই রোতে দেখুন এটি করার কারণ হলো অনেকের হলো এই সক্সগুলো উপরের দিকে ছড়িয়ে যায় তো সেই জন্য এখানে একটি ক্লাস্টার করে নিতে হবে যাতে এটা সেপটি ভালো আসে সেপটি ঠিক করার জন্য এখানে একটি ক্লাস্টার করে নিতে হবে আপনারা যদি প্রয়োজন মনে করেন তবে পরের রোতে আবার ওই আরেকটি ক্লাস্টার করতে পারেন তো এভাবে আমি এই রোটি পুরো কমপ্লিট করে নিব একটি একটি করে কুশি করে কমপ্লিট করে নেবো আপনাদের যদি প্রয়োজন মনে হয় আবারও নেটগুলোতে আরেকটি ক্লাসটা করে নেবেন আর প্রয়োজন মনে না হলে দরকার নেই করার তো এখানে আমি এই নিউবর্ন বেবির জন্য উপরের এই হোয়াইটের জন্য গোড়ালের স্পেসের পর আমি পাঁচটি রো করেছি আপনারা আর একটু বড়ো বাচ্চাদের জন্য করলে আরও একটি একটি করে রো বাড়িয়ে দিবেন দিয়ে তারপরে এটি পুরোটি কমপ্লিট করে নিচ্ছি আমি তো দেখুন আমার এখানে পাঁচটি রো কমপ্লিট হয়ে গিয়েছে মানে পরে আমি আরও দুটি রো কমপ্লিট করে নিলাম এখানে আমি হোয়াইট কালারটি কেটে দিব যেহেতু আমি নিউ বর্ন বেবির জন্য করছি এই মেজারমেন্টটাই ইনাফ এখন আবার আমি এই উপরের এই ডিজাইনটি করবো আমার আগের কালার দিয়ে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটি করতে পারেন আমি খুব একদম সিম্পল রেখেছি অনেক ক্ষেত্রে অনেকে বর্ডারের মতো যে স্পেসটি করে সেটিও মানে বর্ডারের মতো করে এই উপরের দিকটা সেটিও খুব ভালো লাগে দেখতে তো এখন দেখুন এই ডিজাইনটা আমি করে দেখাচ্ছি তো এটা একদম সিম্পল ডিজাইন সেটিও লোক তিনটি করে চেইন করব তিনটি করে চেন করে সেই সেম স্পেসেই আবার নট দিয়ে জয়েন করে দিব আবারও তিনটি চেইন দেখুন এই যে তিনটি চেইন এবং ওখানেই এভাবে জয়েন করে দিব তো এইভাবে এই পুরোটি কমপ্লিট করে নিলেই